আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর মতে বেশ ভালো আছি। তো ফিরে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। অনেকদিন পর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, ব্যস্ততার কারণে সেরকমভাবে ভিডিও দিতে পারছি না। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেই। আজকের রেসিপিটা হলো হাঁসের ডিম দিয়ে মিঠা লাউয়ের ভাজি। তো একটা ইউনিক রেসিপি আমার মায়ের হাতের। তো প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে, গোটা জিরাটা অল্প ভেজে নিয়ে পরে দিয়ে দিলাম কাঁচামরিচ দুই ফালি করে 6-7টা, আর দিলাম একটা বড় আকারের পেঁয়াজ কুচি করে দিয়ে এখন এটা ভালোভাবে ভেজে লাল লাল করে নিব। তো লাল লাল হয়ে গেছে, এখন আমি এইভাবে কুচি কুচি করে কেটে নেওয়া কচি মিঠা লাউ, আমি খোসাটা ফেলে দেই নাই, খোসাটা শুদ্ধই কেটে নিয়েছি। তো দিয়ে দিলাম খোসা শুদ্ধ লাউয়ের কুচি কুচি করে কেটে নেওয়া ভাজিটা। তো ভালোভাবে নেড়ে চেড়ে এখন এর মধ্যে হলুদ গুঁড়া 1 টিস্পুন, জিরা গুঁড়া 1 টিস্পুন, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এখন এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। খুবই সহজ একটা রান্না, 10 মিনিটে হয়ে যায়। তো একবার ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি কি অবস্থা। তো আরো একবার ঢাকনা দিয়ে দেব। তো এই তো ভাজিটা প্রায় 60% হয়ে গেছে। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে চুলাটা এখন লো ফ্লেমে করে রাখবো। লো ফ্লেমে করে রেখে এখন সেই ভাজিটার মধ্যে আমি ডিমগুলো একে একে 3টা ডিম ভেঙে দিয়ে দেব। এই তো আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন। তো এখন আমি ডিমগুলো ভেঙে ভাজিটার সাথে মিক্স করে দেব। তো ব্যাস এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজি করব, এতেই হয়ে যাবে। এর মাঝে একবার লবণটা চেক করে নেবেন। তো আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফাইনালি আমার ডিম দিয়ে লাউয়ের ভাজিটা তৈরি। এটা দুপুরবেলা গরম ভাতের, দুপুরবেলা এবং রাতের বেলা গরম ভাতের সাথে খেলে অনেক মজা লাগে। তো আপনারা অবশ্যই এভাবে সাধারণ একটা রেসিপি কিন্তু স্বাদ হলো অতুলনীয়, তো খেয়ে দেখবেন এবং বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। খুদা হাফেজ।